আর এমন ওয়েট হবে এটার, তারপরে আপনি এটার কিভাবে বানাবেন, কি কি খাওয়াবেন, কবে কিনলেন, এগুলো বিস্তারিত আপনি যদি বর্ণনা দেন, মোটামুটি দাম কত দিয়ে কিনছেন। হ্যাঁ, তারপরে আপনি, হ্যাঁ অবশ্যই, এরপরে আপনি কত টাকা বা বিক্রি করার টার্গেট নেবেন, কতদিন পরে, কি কি খাওয়ান, এগুলো একটু বর্ণনা করবেন আর কি। জি, আপনার নামটা বলেন। আমার নাম হৃদয়, আমার বাসা সুতারপাড়া খানবাড়ি। বাবার নাম? বাবার নাম বাক্কা খান, ওই তো আবু বকর সিদ্দিক বাক্কা খান, একটা বলি। আচ্ছা, আপনি যে এই খাসিটা কতদিন আগে কিনছেন, কত দিয়ে কিনছেন? এই প্রায় সাত মাস আছে। সাত মাস যাবত কিনছেন আপনি, কত দিয়ে? 38,000। 38,000 টাকা। আপনি এইবারের কুরবানি উপলক্ষে আপনি খাসিটা উঠাইছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি যদি ভালো দাম পান তাহলে হয়তো বিক্রি করবেন, আর যদি দাম সেরকম না পান আশা করা যায় হয়তো আরেক বছর আপনি পালতে পারেন। ঠিক আছে, আপনার লক্ষ্যমাত্রা আছে না, এবছর যে আপনার খরচাপাতি গেল খাসিটার পিছনে। হ্যাঁ, আপনার যে খরচ গেল, হ্যাঁ পরিশ্রম গেল, প্রতিদিন দেড় থেকে 200 টাকা খাওয়ান আছে। আপনার কত কি পরিমাণ খাওয়ান আছে এটার? দেড় থেকে 200 টাকা। দেড় থেকে 200 টাকা প্রতিদিন? আপনি মনে করলেন যে আপনি নানান থেকে 150 টাকাই ধরেন, যেমন এই যে গাছ কিনে আনছি 1,000 টাকা, 2,000 টাকার, 3,000 টাকার গাছ কিনি, এভাবে সাডি আপনার ভুট্টা আছে, আপনার গম আছে, তারপরে আপনার পার্সোনাল ভাবে কলা আছে, যেটা খাওয়া না, যেটা এখন এই যে আপনি যে কলই ক্ষেত কিনছেন, কলাও খাওয়ান? হ্যাঁ, কলা খাওয়ান। আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা দেখুন, এই খাসিটাকে কলাও খাওয়ানো হয়, এবং এর জন্য একটা 3,000 টাকা দামের কলয়ের ক্ষেত কেনা হয়েছে, পাশাপাশি গম ভুট্টা ছাটি এগুলো মিক্স জাতীয় খাবার খাওয়ানো হয়। আপনি একটু ওই মিক্স খাদ্যটা একটু নিয়ে আসেন। এখন তো আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, পর্ব শেষ, এখন তো আর খাওয়া নাই। যে আপনার যে মানে যে শক্ত খাবারটা তো এমনি এমনি তো আপনি ই করি না, 2-3 কেজি, 4 কেজি, 5 কেজি করে আনি, এখন তো শেষ হয়ে গেছে, এখন তো খাবার শেষ হয়ে গেছে। ওই খাবারটা শেষ হয়ে গেছে, দোকান থেকে নিয়ে আসতে হইব। প্রতিদিনের খাবার প্রতিদিনই কিনেন? রান্না করে খাওয়া লাগে, রান্না করে খাওয়াইতে হয়। এখন বাসায় এটার মার, ভাতের মার, ওই আপনার পানি মিক্সার করে, আচ্ছা ওই সিদ্ধ করে, আপনার ওই খাবারের শুকনা খাবারটাও এখন এই মুহূর্তে মজুত নাই, শুকনা খাবার দিনে শুকনা খাবারটা মিশাইয়ে মিশাইয়ে হব। আপনার যে বাসায় ওই খাবারটা নাই এখন? একটু না, একটু বলতে রাই আছে, অল্প একটু আছে। আচ্ছা, দেখান ওই খাদ্যটা একটু দেখাবেন কি কি খাওয়ানো হয়। আপনি যদি দেখাবেন চান অসম্ভব না, ওর খাওয়ার সময় আসলে তো 10 মিনিট আগে আসলে আপনি দেখাতে পারতাম আমি। তাই খাসিটার নাম ডাব আছে তো, একটা নাম আছে। হ্যাঁ, এটা কি জাতের খাসি? আপনার মন্ডি, তোতাপুরি মন্ডি, তোতাপুরি মন্ডি, মানে মন্ডি এই কারণে যে হেতু এটার শিং নাই। ঠিক আছে, তোতাপুরির ভিতরে অনেকগুলো জাত আছে। ঠিক আছে, তোতাপুরি, মালতি, জিব্বা তোতা, নাম হলো টাইগার। ঠিক আছে, অনেক পদের অনেক নামের আছে। আচ্ছা, আপনি মনে হয় কি এটার ওয়েট কি পরিমাণ হতে পারে এই মুহূর্তে? এটা আপনি 2 থেকে 2.5 মণ ওইটুকু। এখন কত আছে? এখন আর এখন আর 60 কেজি মতন ওয়েট আছে। 60 কেজি, মানে 1.5 মণ হয়ে আছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমার মনে হয় যদি আপনি সেল করতে যান তাহলে ওয়েট অনুযায়ী প্রায় 50,000 টাকার মতো দাম আছে, আরো বেশি। 50,000 টাকা বিক্রি করলে তো ওই যা খাইছে তাই পুরাই আমার লস। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর তো আমাদের সামনে রয়েছে। বাড়িতে কাঁঠাল গাছ আছে না অন্য জায়গা থেকে আনতে? কাঁঠাল গাছ আছে বাড়ির, যথেষ্ট কাঁঠাল গাছ। আচ্ছা, সেখান থেকে ডাল বাড়ি আপনি আবার এসে যে বললেন যে এটা হলো আমার দাদার বাড়ি, এটা হলো আমার চাচার বাড়ি, আচ্ছা পুরো এটাই আমার বাড়ি। হ্যাঁ, অনেক বড় বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখানে সাইগোবাড়ির নাম বললি, ইদ্রিস খান, নুর খান, মুকদম খান। আচ্ছা আচ্ছা, ইদ্রিস খানের বাবা আছে আমার বড় চাচা। আচ্ছা, চর্বি জাতীয় খাবার কম খাইতে পারে, মুখটা জানি কেমন না। হ্যাঁ, এই কারণে ওর খাওয়ানটা দিলে
কি খাদ্য খাইলে পরে চর্বি বেশি হয় জানা আছে? এটা আপনার খাদ্য অধিক পরিমাণে সাটি ভুসি খাওয়ালি ওই চর্বি তাই, কিন্তু ওইটা ওইটা অধিক পরিমাণে খাওয়ানো যাবে না। হ্যাঁ, ওটার মনে করেন যে ভালো করে সিদ্ধ করে, সিদ্ধ করে তার সমস্ত সাটি তারপরে চাউলটা যে সিদ্ধ করে সমস্ত এভাবে একটা ইয়ের বড় একটা মধ্যে ফ্যান ফ্যান দিয়ে সবার বাড়ি থেকে ফ্যান টাইলে সমস্ত কিছু দেবার রুটিও খায়। রুটিও খায়? হ্যাঁ, বানান না রুটি, রুটি কলা বানান না, পরোটা রুটি খাবো, সাদা রুটি। আচ্ছা, ভাত। তবে এটা যদি পাঠা হইতো তাহলে এটার দাম অনেক আছিল, খাসির সাথে পাঠার দাম চাহিদা সব দিক দিয়ে বেশি। ঠিক আছে, এটা যখন এটার যখন মানে বীজ দেওয়া হইতো অন্য অন্য ছাগলকে, তাহলে সেই ছাগলের থেকে উন্নত জাতের মানে জাত তৈরি হয়ে আসতো। তবে মানে পিছনের সাইটের যে এইটা পশমগুলো আছে, এই এই পশমগুলো মানে খুব সৌন্দর্য মণ্ডিত। এবং এই শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়? আচ্ছা, সপ্তাহে তিন দিন। আচ্ছা, তারপরে ব্রাশ করে, তেল মাখে, সরিষার তেল তো আছে বোতলে। আচ্ছা, সরিষার তেল। হ্যাঁ, আর ব্রাশ আছে? ব্রাশ আছে, ব্রাশ কিনে নিছে। আচ্ছা, আর শ্যাম্পু তো হয় না, কি করে নরম জাতের যে একটা হুইল পাউডার আছে না, ওগুলি দিতে শ্যাম্পু তো ছাড়া হল না, কারণ ময়লাটা না বেশি হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, এজন্য পরে ওই যে শ্যাম্পুটা পরে লাগায়, আগে হুইল পাউডারটা সুন্দর করে ওই ব্রাশ দিয়ে এই করে তারপরে এই ইটা কলই কলই কয় কেজি কলই খায় ডেলি? আর প্রতিদিন সাড়ি হলে আপনার 2 কেজি 2.5 কেজি এক এক দিন কম বেশি খায় আর কি। আচ্ছা, সবদিন তো লুচিতেই হয় না। হুম, কম বেশি আছে, 3 দিন খাসি হলো 3 দিন বেশি খাবো, 3 দিন কম খাবো তাই। আচ্ছা, একদিক দিয়ে উঁচা আর একদিকে দিক দিয়ে লম্বা। আপনি আর কি করেন এই ছাগল প্রতিপালনের পাশাপাশি আর কি করেন? আমি এমনি কাজ করি। কি কাজ করেন? আমার ছোট ভাই আছে, ওই দেখাশোনা করে, আমার বাবাই আছে। আচ্ছা, কেউ দেখাশোনা করে, যে সুযোগ পাই সেই। আচ্ছা, যে সুযোগ বললাম না, এর পিছে আমরা তিনজনের মনে করলেন যে পরিশ্রম করার লাগি তাই। হ্যাঁ, আচ্ছা, তো বাবা এখন কি আছে? এখন আপনি কি কাজ করেন? আমি এখন ওয়েল্ডিং কাজ করি। কোন জায়গায়? আমি কাজ করেছিলাম চট্টগ্রামে, এখন বেকার অবস্থা। আচ্ছা আচ্ছা, তাই। হ্যাঁ ভাই, আপনার নাম পরিচয়টা একটু বলেন। জবার নাম লিটন মোল্লা। আর হৃদয় ভাই কি হয় আপনার? ভাতিজা। ভাতিজা? জি। এই যে এখানে যে খাসিটা দেখা যাচ্ছে হৃদয় ভাইয়ের, জি, এটা মানে কি জাতের খাসি? এটা ইন্ডিয়ান জাত আর কি, না জাতটা আমার মনে নাই। আচ্ছা, অনেকেই বলে তোতাপুরি, আবার কেউ বলে যে পাটনাই। হ্যাঁ, যাই হোক, এটা বড় বড় আকৃতির একটা খাসি, খাসি তাই না? এরকম প্রতি বছরই দুই একটা খাসি হৃদয় ভাই করে পালে পালে। আচ্ছা, আপনার কীরকম মনে হয় এরকম যে একটা প্রাণী যে পালা হয় প্রতি বছর? হ্যাঁ, তো এইটা পালার ক্ষেত্রে কি বিনোদন আনন্দ? বিনোদন বলতে মনে যে বাড়ির সবাই আনন্দ পায়, ভালো লাগে, আবার দেখা যায় যখন বিক্রি হয় তখন একটু মোটা অঙ্কের কিছু আয় হয়। এ আনন্দ বিনোদন অর্থ সবই আছে, সবই আছে, জি। আচ্ছা, আপনি আপনার কি শখ? হয় এক একটা প্রাণী এরকম পালার ক্ষেত্রে? হ্যাঁ হয়, অবশ্যই হয়। সময় হয় না? সময় হয় না। আচ্ছা, আপনি কি করেন? আমি কাজ করি, আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন, জি। তো ঠিক আছে, ভালো থেকে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে দর্শক আপনাদের সাথে সারাদিন আছেন আমাদের রাজু ভাই,
রাজু ভাইকে আমরা কিছুতেই আজকে হাতছাড়া করব না। দিস ইজ শাহিন মাহমুদ। ঠিক আছে, 1 কেজি পরিমাণ আছে ষাটি, 1 কেজি পরিমাণ ষাটি আছে, আর কি আছে? ভাত আছে, ভাতের মার আছে, ভাতের মার, ভাত আছে। হ্যাঁ, মানে ভাতের মার কি পরিমাণ আছে? ভাতের মার আপনার প্রায় 2 কেজি 3 কেজি। আচ্ছা, আর ষাটির ভিতরে কি কি আছে? না, এমনি এখন শুধু ষাটি, শুধু গমের ষাটি। হ্যাঁ, গমের ষাটি, শুধু গমের ষাটি। হ্যাঁ, আর কিছু না? না, কুড়া না? না না। আচ্ছা, আর কুড়া খাওয়ানো হয় না এখন? এটা আপনার পরে ভুট্টা আপনার কোলের বসে আছে, যখন এটার ওয়েট দরকার হবে তখন, এখন না। এখন ওয়েট আপনি 3 মাস পরে যখনই আপনি বিক্রির পর্যায়ে নিয়ে যাবেন বা বিক্রি করার একটা টার্গেট নেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার আপনার এই ছাগলটা যদি এই মুহূর্তে কেউ কিনতে চায় আপনি বিক্রি করবেন কি না, যদি পর্যাপ্ত পরিমাণে বা আপনার টার্গেট মতো একটা নাম পান? এখন এটা চিন্তা ভাবনা হলো কুরবানির যদি টার্গেট হয় কুরবানিতে, এই কুরবানিতে তাহলে বিক্রি করুন। কুরবানিতে উপযুক্ত দাম পাইলে বিক্রি করবেন, তার আগে না? না না। আচ্ছা, খাইব কি লাগবে? হ্যাঁ, তোমার নামটা একটু বলো। বাঁধন। আমার ছোট ভাই বাঁধন। বাঁধন, আচ্ছা, তুমিও তো এই ছাগলটাকে যত্ন করো তাই না? এটা সব করে আমি কিনছি। তুমি কিনছো না? হ্যাঁ। লালন পালন বেশি কে করে? সবাই করে। সবাই? আমার ভাই করে, আমার বাপই করে। আর তুমি এমনিতে কি করো? এমনি আমি এখন পড়ালেখা করি না। পড়ালেখা করো? না, আমি গুণের বৃত্তি আর খাসি মুরগি রিলি আমার অনেক শখ। তাই আর দু একটা কিনে নিলে ভালো হতো না? ফার্ম ফার্ম করো। ব্ল্যাক বেঙ্গলের জাত তো অনেক ভালো, অনেক দ্রুত বৃদ্ধি পায়, 4-5টা করে বাচ্চা দেয়। দু একটা ব্ল্যাক বেঙ্গলের মা আনলে পরে অল্প দিনেই খামার ভরে যাবো, যদি খামার দেন। ওইসব পালার ইচ্ছে নেই, আপনি বড়ই 2-4টা পালবেন। তাই হ্যাঁ, যে যেটা মানে আর কি ভালো মনে করে, কেউ মনে করে আমি সংখ্যা বাড়াবো, কেউ মনে করে যে না আমি 2-4টা পালবো, ঠিক না? হ্যাঁ, শফিউদ্দিন ওখানে গিয়েছিলাম, ওইটা ভিডিও বিকেলে করতে হবে, উনি বাসায় নাই। দর্শক শ্রোতা দেখুন কীভাবে খাসি ছাগলটা খাদ্য খাচ্ছে, এটা দানাদার খাদ্য খাচ্ছে, এটা হচ্ছে গমের ছাটি খাচ্ছে, ফ্যান এবং ভাত মানে কী বলে ভাতের মার এবং ভাত আর ভাত মিশ্রিত খাবারটা খাচ্ছে, পুরোটাই খেয়ে ফেলবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, কিন্তু এর চাইতে বেশি খাওয়ানো আবার ঠিক হবে না এখন বর্তমানে, খাইতে চাইলেও খাওয়ানো দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আচ্ছা, এমনিতে ছাগলটার নিরাপত্তার জন্য আর কি কি ব্যবস্থা মানে, যেমন এই যে অসুখ বিসুখের ব্যাপারটা, এখানে আপনার ডাক্তার আছে? ডাক্তার আছে, হ্যাঁ, দেখার জন্য। হ্যাঁ, বলছিলাম যেটা যে ঘরটা কি দিয়ে কি দিয়ে পরিষ্কার করা হয়? আপনার ঘর পরিষ্কার আপনার ওই স্প্রে আছে? আচ্ছা, স্প্রেতে যে মেডিসিনটা আছে ওটা? হ্যাঁ, ওটা প্রতিদিন না, ওটা আপনার মাসে একবার বা দুইবার মারলেই হয়। মানে বিষাক্ত কোনো পোকা টোকা থাকলে ওটা এরিয়ার ভিতরে কোনো ঘরের ভিতরে প্রবেশ করা হতে পারবে না, ওই লিকুইডটার ভিতরে। তারপরে আপনি আমার রাত্রে থাকালে ঘরের দুইটা কয়েল দেওয়া হয়। আচ্ছা, 10 টাকা দামের দুইটা কয়েল। এমনি আপনার ওই সাদ্দাম জালি নেট আছে, ঠিক আছে, কিন্তু আরে মুসোর ভিতরে রাখা যায় না, ওই পাগলামি করে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যে লিকুইডটা যে আছে, হ্যাঁ, জীবাণু ধ্বংসকারী, আপনার ওই লিকুইডটা কি কি উপাদান দেয় তৈরি আর কি? ওটা আপনার এমনি আপনার ওই খেতে খামারে ফসল আদি দিতে এমনি এমনি কোনো সমস্যা নাই, আপনি বিষাক্ত পোকার জন্য এটা আর কি, এমনি আর কোনো ক্ষতি, জীবাণুনাশক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবাণুনাশক। আনেন একটু। ও, এই ভিটামিনগুলি খাওয়ানো হয়? এটি খাওয়া, যখন খাওয়া খাদ্য কম খায় তখন বোঝা যায় যে আর ভিটামিনের ঘাটতি আছে, শরীর দুর্বলতার কারণে এটা খাওয়া হয়।
এনার্জোফিট প্লাস লিকুইড আছে একটা, এটা হলো ভিটামিন। হ্যাঁ, এটা ছাগল মুরগি গরু সবটার জন্য। এটা হলো ডিভাস। হ্যাঁ, এটা কাশের জন্য তাই না? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগলে। হ্যাঁ, ডিভাস নাকি ড্রাগ? হ্যাঁ সরি, ড্রাগ ইন্টারন্যাশনাল এর ডিভাস। এটা কাশের সিরাপ। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি রায়পাড়া থেকে। সমস্যা কি? শ্রোতা দর্শক মন্ডলী, দেখেন ছাগলটা অনেকক্ষণ যাবত খাচ্ছে আর কি, ওর আরও খেতেই থাকবে তাই না? হ্যাঁ, খেতেই থাকবে, খেতে খেতে এটা শেষ করে ফেলবে। হ্যাঁ, আর একটুও রাখবে না, আরও খেতে চাবে। কিন্তু এখন এই মুহূর্তে এটার ওয়েটটা বাড়ানোর পরিকল্পনা নাই, কারণ এটাকে বিক্রি করার পর্যায় নিতে আরও মোটামুটি 3-4 মাস সময় লাগবে। অর্থাৎ কুরবানিকে টার্গেট করে এটাকে তৈরি করা হচ্ছে। কুরবানির ঠিক এক মাস আগে থেকে এটাকে মানে রাসল খাদ্য দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে 2 থেকে 2.5 মাস আগে, 2 মাস আগে থেকে এটাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে। যা খেতে চায় তাই এটা একে খাইতে দেওয়া হবে, তখন আর কোনো রেস্ট্রিকশন থাকবে না, সমস্যা থাকবে না। যত খেতে পারে তখন ততই খেতে দেওয়া হবে। এই মুহূর্তে মানে একটা রেস্ট্রিকশন খাবার ফুড এটাকে দেওয়া হচ্ছে, নিয়ন্ত্রণে রাখা হয়েছে, নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হচ্ছে এটাকে। কলই তো প্রায় শেষ হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার কলে আনতে যাবেন আজকে? আজকে না, কালকে যাবো। আজকে মোটামুটি যা আছে ওই হয়ে যাবে। তারপর কলই ক্ষেত্রেও দেখে আসতে পারতাম গেলে। অবশ্যই আপনি, আচ্ছা ঠিক আছে, দাও তো দিও না। হ্যাঁ দর্শক শ্রোতা, দেখেন খাসিটা রুটি খাচ্ছে। আপনাদেরকে বলা হয়েছিল যে এ খুব পছন্দ করে রুটি, কলা, আরও অন্যান্য খাদ্য। দেখেন কিভাবে রুটি খাচ্ছে। রুটিটাকে মিক্সার করে দেওয়া হয় আপনার ফ্যান কুড়ার সাথে, ফ্যান এবং ছাটির সাথে মিক্স করে দেওয়া হয়, ভালো খায়। এখানে মোট 3টা না 4টা রুটি আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 3টা রুটি আনা হয়েছে। একটা রুটি অলরেডি সে খেয়ে ফেলেছে। এটা কি বাড়িতে বানানো রুটি? হ্যাঁ হ্যাঁ, ময়দা রুটি, মনে হয় ময়দা রুটি। এমনি আপনাদের দোকানের রুটি আছে, ওই বেকারি থেকে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, বেকারির রুটিও পছন্দ করে? আচ্ছা তাই। হ্যাঁ, ওটার গ্যাসের সমস্যার কারণে এখন বন্ধ রাখছি। আবার গোসল করাবেন কবে তাহলে? গোসল কালকে তো মনে হয় আয়সা সারা যাবে। আপনি যেদিনকে আসতে পারবেন ওদিনকে আমারে বললেন, আমি আপনার ফোন দিই না যেদিনকে আমি গোসল করাবো। আচ্ছা, হঠাৎ করে আপনি সারা শীতের ভিতরে গোসল করেন না তাই? ঠান্ডা লেগে গেল তো বুঝবো। হ্যাঁ সেটাই, তার মধ্যে কয়েকদিন আগে 2 দিন আগে এবার তো অধিক মাত্রা ঠান্ডা পড়ছে। আহা, ঠান্ডা ভালোই পড়ছে এখনও রাত্রে। হ্যাঁ, শীত পরে আজকে রাত্রে অবশ্য আমি মানে মানে গরমে কাঁথা গায়ে দিতে পারি নাই কখনো, মানে কাঁথা ফালাই দিলে ঠান্ডা লাগে, কাঁথা গরম লাগে, আবার গরম লাগে, এরকম অবস্থা গেছে আজকে। পুরো ঘামে ভিজে গেছি আমারও একই অবস্থা। আবার উঠছি, উঠতে খালি গায়ে হয়েছি, আবার ঠান্ডা লাগে। আর পাতলা করে খাওয়াই, কিন্তু আজকে দিলাম না পাতলা ঠান্ডা। এই তোমার নাম কি? এটা আমার ছোট ভাই। আচ্ছা, ভালো আছো? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? ইসলামাবাদ। ইসলামাবাদ,
আচ্ছা প্রাইমারিতে কোথায় পড়ছো? সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে নতুন যে স্কুলটা, হ্যাঁ হ্যাঁ তাই না? 1500 স্কুল নাকি বলে এটাকে। হেড স্যারের নাম কি জানো স্কুলের? হেড স্যারের নাম বলো। ফেরদৌস স্যার। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আবার নিয়ে আসব আমরা হৃদয় ভাইয়ের খাসিটা কোন পর্যায়ে আছে, মানে কুরবানির ঈদে আমরা ঈদের আগে আমরা আবার নিয়ে আসব আপনাদেরকে। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।